জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজ অনেক সুন্দর বিষয়টি, সিদ্ধি লাভ করতে আমাদের কি করণীয়। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছেন, সিদ্ধি লাভ করতে যা যা করণীয়, এবং পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আপনাদের শেয়ার করব। শ্রী শ্রী দাদা বলেছেন, যে যত লেগে থাকে সে সিদ্ধি লাভ করে। ঠাকুর বলেছেন, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িত রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। সিদ্ধি লাভ করার এই পথ, সব বাধাকে বাধ্য করে আগাও, ভয় পেও না। ঠাকুর যদি হৃদয়ে থাকেন, ভয় পাওয়ার কি আছে? আমার ঠাকুর আছেন, একবারে যদি না পারি বারবার চেষ্টা করব, বন্ধ দরজা খুলবেই, শেষ পর্যন্ত জয়ী হবই, সিদ্ধি আসবেই। আপনারা সবাই জয়যুক্ত হন, আপনাদের সবার কল্যাণ হোক। এই অমৃতময় কথাগুলি বলেছিলেন আচার্যদেব শ্রী শ্রী দাদা। সংগৃহীত হয়েছিল আলোচনা 1424 থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি। জয় গুরু।